কিছু শেষ আগে যে মহব্বত ছিল বিশ বছর আগে পঁচিশ বছর আগে এই মহব্বত টা নাই ছাত্ররা শিখত গুণগত শিক্ষা শিক্ষা আল্লাহ শিক্ষা চলতি ফিরতেছি সামাজিক শিক্ষা এই শিক্ষাটা এখন নাই ভাই আল্লাহ এখন শুধু শিখতে আছে কোন হাতি শিখতে আছে স্বর আছে ঘিনাই স্বর আছে ঘিনাই গিনাই দুজাল দিছে স্বর পড়ছে একটা স্বর

সারা বাংলাদেশের মানুষ খুব তৈরি আসলো এখন হয়ে গেছে রাস্তায় রাস্তা অপমান হবি আর যারা জানে রাস্তা রাস্তা তর্ক অপমান করা হবে তখন টঙ্গির মধ্যে আল্লাহ তালা পিটাইছে দুই লক্ষ লোক আল্লাহ নিছে স্বরাষ্ট্রমন্ত্রী জানে না স্বরাষ্ট্রমন্ত্রী বুঝাইছে অত আড়াই হাজার নম্বর ডি বলকে কারণ স্বরাষ্ট্রমন্ত্রী দুই লাখ কিরে উন্মত করতে আইলো আরেক বাড়ি বাকি আছে এক তৃণমূলে বাড়ি হবে আল্লাহ প্রতি গ্রামে গ্রামে এলাকা এলাকায় অত মান সম্মান নাই উত্তার মতো হয়ে গেছে ওরা কুত্তার মতো হয়ে গেছে গা এখন বিষয় তো ওরা যদি ঠিক মতো নবীর কাম করতো বাংলাদেশে পাঁচ লাখ মর্জি শুনছি ষাট লাখ মসজিদ নেই মানে লাখ একজন করে দাওয়াত দেয় লাখ দাও পায় সালার করে সালার একটা দিন দাওয়াত দেয় নাই একটা লোক কইতে পারবো না যে আমাকে দাওয়াত দিয়েছে ভাই আমরা রিক্সা লাগানো যাই সচিবের কাছে যাই পিয়নের কাছে যাই কন্ট্রাক্টরের কাছে যাই মুসির কাছে যাই সব তো কলমের কাছে যাই যাই কি করি ভাই নামাজটা হইছে নামাজটা পড়েন কেমন আছেন ভালো করে জানি

আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি আপনি বঙ্গমাতা আপনি আমার মা সমান বয়স আমি এই দেশের নাগরিক এবং মুসলমান আমি আপনাকে ভালোবাসি বঙ্গবন্ধু টঙ্গির ময়দান দিয়ে গেছিল এ আমরা নামাজ কালাম পুরি এন দিকে আমরা খুরুশ বেড়ে ইস্তেমার উদ্দেশ্য কি ইস্তেমার উদ্দেশ্য খালি খাওয়া আর ওই যে বয়ান হুড়া না প্রত্যেক মসজিদ থেকে পনেরো জন বিশ জন একটা জামাত বাইরা সারা বাংলাদেশে কলেমালা ইলা হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ দাওয়াত দেয় কোরআন হাদিসের দাওয়াত দেয় ওখানে এখানে জমায় করে হাজার হাজার জামাত বাংলাদেশে বিদেশে তারা ছড়ায় পড়ে তারা মার দাওয়াত দেয় আমরা চিনচিল্লা দিছি কত বাপ কে বাবা আমার পোলা কথা হলো না আমার বাতিজা কথা হলো না আমার ওদের ছোট নাতি কথা হলো না আমি নিয়ে গেছে মোহাম্মতে আইসে যেটা খাইছে আম খাওয়ার পরে মুরজি নিয়ে আইসি অনেক লোক আল্লাহ তালা হেদায়াত দিয়ে দিচ্ছে হেদায়াত মানে আল্লাহ তালা এগুলিকে বন্ধ করবো ওয়াশ করবো পঁচিশ হাজার টাকা কন্ট্রাক্ট কে না জানে তিরিশ হাজার টাকা কন্ট্রাক্ট

আলেম হা ওর থেকে একটা রিক্স সাল যে তিনচিল্লা দিছে ওর বৈদা আলেম ও দায়ী আর একটা জিনিস হলো বাংলাদেশের সমস্ত লোকগুলিরে হ্যাঁ অফিসারগুলির একুশ লাখ কর্মচারী আপনারা ভালো হয়ে যান কবর সামনে আষ্টশো টাকার কাঁফোন দিয়া পেছা থুয়ে দিব আপনারা ডাক্কাটা হলাই দিব মন কানকা জিজ্ঞেস করব মানব বুকা মান দিনুকা ন মান নবীয়ুকা দিনু কাম না পাড়া খাইবেন ভাই পাড়াইতে পাড়াইতে শেষ করে নেব আখের আত্মীয় স্থায়ী দুনিয়া কোনো স্থায়ী আর আরেকটা কথা কই মাননীয় প্রধানমন্ত্রী যে আপনি দেশটা সুন্দর মতো চালান আপনার আত্মীয় যদি আসে সেটি কয়ে দেন আর যে মন্ত্রী মিশা যদি আছে সচিব মচিব এদিকে কয়ে দেন ভিটামিন বহুত কামাই সস এখন দেশ এক লগে পোলাও খাম আর সময় নাই তুমি পোলাও আমি খাম পুড়ি তাহলে কিন্তু হোকায় বাড়ি এ কথা কয়ে দেন হোকায় বাইরে আর তার কাছে তিন জায়গায় অফিসে পিঠাইবেন আর পিটাইবেন ওর অফিসে অফিসের গ্রামে আর যে মহল থাকে তিন জায়গায় পিড়াইবেন দেশ ছাড়া যাবো আর দুর্নীতি করতে দিব না এই দেশে সবাই এক রুই মাছ পুঁটি মাস খালে মাছ আমি আল্লাহ কাছে বিশেষ দোয়া করি বাংলাদেশের রাষ্ট্রকার যারা আছে তাদেরকে সবাইকে আল্লাহ রাখুক সরকারি কর্মকর্তা বিশেষ কর্মকর্তা সবাইকে দিনের কাজ করুক সত্যে থাকুক পৃথিবীর সব দেশ উঠে গেছে মালয়েশিয়া উঠে গেছে কোরিয়া একাত্তর সালে জিএমপি একশো মান ছিল এই কোরিয়া দুইশো বছর হয়ে গেছে কেমন ওরা দুইটা কথা কাজ করছে সত্য কথা বলছে মিথ্যা কথা সারছে আর হক লিখাইছে খাইছে কোরআন চলছে দলমে কাজ করলে শান্তি না হতে পারে হাজার হাজার টাকার মালিক অশান্তি অশান্তি অশান্তি